আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এবং লেখাপড়া করছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পড়ছিলাম সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে নবম অধ্যায় তাপ এবং তাপমাত্রা এই অধ্যায়টি এ অধ্যায়ে তোমরা প্রথম ক্লাস করেছো আজ হচ্ছে দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা তাপমাত্রা পরিমাপের যে স্কেলগুলো সম্পর্কে পড়েছো তোমরা গত ক্লাসে সেলসিয়াস স্কেল তাপমাত্রা পরিমাপের এক একক সেলসিয়াস এবং ফারেন হাইট এই দুটো স্কেলের মাঝে সম্পর্ক আমরা দেখব এবং সাথে সাথে আমরা তাপ দিলে পদার্থে যে প্রসারণ হয় তাপ আমরা কোথায় কোথায় ব্যবহার করি তাপে পদার্থে কিভাবে প্রসারণ হয় সেটা সম্পর্কেও জানব প্রথমে আমরা দেখি তাপ তাপমাত্রা পরিমাপের পরিমাপ করা হয় কি দিয়ে আমরা দেখেছি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় এই থার্মোমিটারের যন্ত্রের কাচের দেয়ালটায় একটা স্কেলে ডাক দেওয়া থাকে দেখো চিত্রে দুটো থার্মোমিটার দেখা যাচ্ছে এই থার্মোমিটারটা দুটো দুটো থার্মোমিটার একটা হচ্ছে সেলসিয়াস একক সেলসিয়াসে আর একটা হচ্ছে ফরেনহাইটে এখন এই দুটো থার্মোমিটারে দাগ দেওয়া আছে আমরা জানি যে সাধারণত নর্মালি আমরা যে থার্মোমিটারগুলো বাসায় ব্যবহার করি সেই থার্মোমিটারগুলোতে কি হয় এই এই সাইডে কতগুলো দাগ কাটা থাকে স্কেলে মিটার স্কেলে যেমন দাগ কাটা থাকে এখানেও এরকম দাগ কাটা থাকে তো সেই দাগগুলোর উপর ভিত্তি করেই আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি সেটা সেলসিয়াস এককেও করতে পারি ফরেন হাইট এককেও করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেলসিয়াস এবং ফাইনহাইট এককে আমরা তাপমাত্রা পরিমাপ করি এই স্কেলটা কিভাবে তৈরি করা হলো এই স্কেলটা তৈরিরও একটা নিয়ম নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই তৈরি করা হয়েছে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা হয় প্রত্যেকটা জিনিস পরিমাপ পরিমাপের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বস্তুর সাথে তুলনা করে সেই বস্তুর সেই জিনিসটা পরিমাপের একক নির্ধারণ করা হয় যেমন দৈর্ঘ্যের একক মিটার এই কতটুক দৈর্ঘ্যকে আমরা এক মিটার ধরবো সেটা কিন্তু একটা নির্দিষ্ট বস্তুর দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্যকে নির্দিষ্ট করে তার সাথে তুলনা করে প্রত্যেকটা জিনিসের ওই পরিমাণ দৈর্ঘ্যকে মিটার ধরা হয় তো তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রেও এরকম বিজ্ঞানী সেলসিয়াস সেলসিয়াস নামে একজন বিজ্ঞানী তিনি এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে স্কেল নির্ধারণ করেছেন তিনি একটা স্কেল তৈরি করেছেন সেই স্কেল ব্যবহার করে যে থার্মোমিটার তৈরি করেছেন তিনি সেই থার্মোমিটারেই আমরা সেলসিয়াস এককে তাপমাত্রা পরিমাপ করতে পারি তো তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে বিজ্ঞানী সেলসিয়াস কোন পদার্থের কিসের সাথে কোন আদর্শের সাথে তুলনা করে তিনি স্কেলটা তৈরি করেছেন সেটা সেটা হচ্ছে পানি বিশুদ্ধ পানি বিশুদ্ধ বরফ এই বিশুদ্ধ বরফ একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে তিনি কি করলেন বিজ্ঞানী সেলসিয়াস একটা বাটিতে বরফ নিলেন নিয়ে তিনি যে থার্মোমিটারটা বানিয়ে বানালেন সেই থার্মোমিটারটা যখন এই বরফে স্পর্শ করালেন তখন দেখলেন যে পারদটা এই পর্যন্ত উঠল তো যখন বরফ ছিল বরফটা যখনই গলা শুরু করলো পারদটা কিন্তু এই পর্যন্ত উঠল তিনি কি করলেন বারতটা বরফটা গলার মুহূর্তে পারদ যেখানে থাকলো এইটাকে তিনি জিরো ডিগ্রি সেলসিয়াস ধরলেন ঠিক একইভাবে বিজ্ঞানী ফারেন হাইট তিনিও কি করলেন এরকম একটা স্কেল তৈরি করলেন সেই স্কেলে তিনি এরকম একটা বরফ নিলেন বরফ নিয়ে সেখানে থার্মো তিনি তার থার্মোমিটারটা স্থাপন করলেন করে যখন বরফটা গলতে শুরু করলো এবং পারদটা এ এতটুক পর্যন্ত থাকলো তখন তিনি এই 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 মানটাকে ধরলেন থার্টি টু ডিগ্রি ফারেন হাইট তিনি তার নাম অনুসারে স্কেলটাকে নির্ধারণ কর নির্ধারণ করেছিলেন তো সেলসিয়াস স্কেলে পারদটা যতটুকু উঠলো সেটাকে ধরা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস আর ফার হাইট যে স্কেলটা ব্যবহার করলেন সেখানে যে পারদটা যতটুকু উঠল দুটোতে কিন্তু একই পরিমাণই উঠল কিন্তু ফার হাইট এটাকে ধরলেন থার্টি টু এই যে বরফ গলতে শুরু করলো যে তাপমাত্রায় এই জিরো ডিগ্রি সেলসিয়াস এবং বত্রিশ ডিগ্রি থার্টি টু ডিগ্রি ফার হাইট এই দুটোকে বলা হয় পদার্থ নিম্ন স্থিরাঙ্ক তাপমাত্রা পরিমাপের নিম্ন স্থিরাঙ্ক তাহলে এই দুটো হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক কখন তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এটা নিম্ন স্থিরাঙ্ক তাহলে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে আমরা বলতে পারি যে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক তো সেলসিয়াস যেটা ধরলেন সেটা হলো জিরো আর বিজ্ঞানী ফারেনহাইট স্কেল তার স্কেলে যেটা ধরলেন সেটা হলো থার্টি টু এরপরে বিজ্ঞানীরা কি করলেন আরও একটা তাপমাত্রা তারা নির্ধারণ করলেন সেটা কি সেটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে তারা কি করলেন এই যে বরফগুলো ছিল এই বরফের জায়গায় তারা নিলেন হচ্ছে পানি কেমন পানি ফুটন্ত পানি এখানে তারা নিলেন পানি যে পানি বাষ্প হয়ে বাষ্প হচ্ছে এখানেও নেওয়া হলো পানি এই পুরোটা পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ফুটন্ত পানি এই পানিটা কি হচ্ছে এমন একটা তাপমাত্রায় আছে যে তাপমাত্রায় পানিটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে যখন এটা এই থার্মোমিটারটা যখন এই পানিতে দেয়া হলো ধরো আমরা এটাকে এইভাবেও করতে পারি যে এখানে তাপ দেয়া হলো কোন একটা পদ্ধতিতে তাপ দেয়া হলো এখানেও মনে করো এখানে তাপ দেয়া হলো তাহলে বরফটা গলে পানিতে পরিণত হয়ে গেল পানিতে পরিণত হয়ে এক সময় ফুটতে ফুটতে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো তখন এখানে পারদে কি হল আমরা দেখেছিলাম গত ক্লাসে যে থার্মোমিটারে যখন তাপ দেওয়া হয় তখন থার্মোমিটারের এই বাল্ব বাল্বের ভেতর যে পারদটা থাকে সে কী হয় তাপে প্রসারিত হয় এর আয়তন বেড়ে যায় তাহলে প্রসারিত হলে সেটা এখানে এটাও কি হবে বাড়তে 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 উপরে উঠে যাবে যখন পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে মনে করো যে পারদটা এই পর্যন্ত উঠেছে এটার ক্ষেত্রে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো যখনই বরফটা গলতে শুরু করলো সম্পূর্ণ বরফ গলার না গলা পর্যন্ত এখানে ছিল যখনই বরফ গলে গেল আমি এখানে তাপ দিলাম তার পারদটা উপরে উঠতে শুরু করলো করতে 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 যখন এটা বাষ্পে পরিণত হওয়া শুরু করলো তখন সে এখানে আসলো আর এটাও ধরো ঠিক একই রকম এখানে আসলো তো এই যে তাপমাত্রায় দুটো স্কেলেই পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করলো ফুটে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো এই যে তাপমাত্রাটা এই তাপমাত্রাটা বিজ্ঞানী সেলসিয়াস কি করলেন একশো ডিগ্রি সেলসিয়াস ধরলেন আর বিজ্ঞানী ফারেন হাইট দেখলেন যে পারদ যতটুকু উপরে উঠলো সেটা হলো দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এই যে তাপমাত্রা যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হলো হওয়া শুরু হলো এটাকে বলা হয় উর্ধ স্থিরাঙ্ক এই যে হান্ড্রেড এই হান্ড্রেডটা কীভাবে পাওয়া গেল বিজ্ঞানী সেলসিয়াস কি করলেন যখনই এই বরফটা তাপে গলা শুরু করলো তখনই পারদটা উপরে উঠতে শুরু করলো তখন উঠতে 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 যে পর্যন্ত উঠলো ইয়া পারদটা যে পর্যন্ত উঠলো অর্থাৎ পানি বাষ্প হওয়া শুরু করলো তিনি কি করলেন এতটুক ভাগকে টোটাল একশো ভাগে ভাগ করলেন ছোট ছোট ছোটো ছোট এরকম 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 ভাগ করলেন তো এই যে বড় ভাগ করার পরেই যে ছোট ছোট ক্ষুদ্র অংশগুলো এরকম ছোট ছোট ভাগে কতগুলো ভাগে ভাগ করলেন টোটাল একশো ভাগে আর বিজ্ঞানী ফা কি করলেন এই তার ক্ষেত্রেও সেম তাপ দেওয়ার ফলে বাষ্পে পরিণত হওয়া শুরু হলো এই পারদেও বাড়তে থাকলো এইখানে এসে বাষ্পে হচ্ছে তাহলে বিজ্ঞানী ফারেনহাইট এই অংশটাকে কি করলেন একশো আশি ভাগে ভাগ করলেন এটা হচ্ছে ভাগ সংখ্যা তো একশো আশি ভাগে ভাগ করলে দেখো একশো আশি এই বত্রিশের সাথে একশো আশি এইখানে ছোট 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 ভাগ করার পর দেখা গেল যে এইখানে এসে লাস্ট ভাগ সংখ্যাটা হয় দুইশো বারো আর এখানে হয় একশো তো এইভাবে দেখা গেল যে তিনি একটা বিজ্ঞানী সেলসিয়াস একটা স্কেল তৈরি করে ফেললেন বিজ্ঞানী ফারেনহাইট একটা স্কেল তৈরি করে ফেললেন তো এই স্কেলটাকে সেলসিয়াস নাম অনুসারে সেলসিয়াস স্কেল বলা হয় আর বিজ্ঞানী ফরেন হাইটের নাম অনুসারে এই স্কেলটাকে বলা হয় ফরেন স্কেল এখন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর ফরেন স্কেলে হচ্ছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস সরি থার্টি টু ডিগ্রি ফরেন হাইট উর্ধ স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে টু ডিগ্রি ফারেনহাইট ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে তাহলে আমরা কি বলতে পারি যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই দুটো তাপমাত্রাই হচ্ছে তাপমাত্রা পরিমাপের আদর্শ এই আদর্শ এই এই দুটো মানকে আদর্শ ধরে এই মধ্যবর্তী যে যে পরিমাণ পারদটা প্রসারিত হয় সেই অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে স্কেল তৈরি করা হয় তো সেলসিয়াস এই নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কর মধ্যবর্তী ভাগকে একশোটা ভাগে ভাগ করলেন তাহলে এই স্কেলটা হলো সেলসিয়াস স্কেল আর ফারেন্ড হাই বত্রিশ ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কর মধ্যবর্তী ব্যবধানকে একশো আশি ভাগে ভাগ করলে করে যে স্কেল তৈরি করা হলো সেটাকে বলা হলো ফরেন হাইট স্কেল ঠিক আছে এখন এই যে প্রত্যেকটা ভাগ সেলসিয়াস স্কেলের একশোটা ভাগ করা হলো এই ভাগের প্রত্যেকটা ভাগকে বলা হয় এক ডিগ্রি সেলসিয়াস আর ফারেন হাইট স্কেলের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাগ করা হলো এই ভাগগুলোর প্রত্যেকটা ভাগকে বলা হয় এক ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে বলতে পারবে না এরপরে দেখো যদি বলা হয় এক ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় বা এক ডিগ্রি ফরেন হাইট বলতে কি বোঝায় তাহলে কি বলতে পারি আমরা যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ধরে এই এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে একশো ভাগে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটি ভাগকে বলা হয় এক ডিগ্রি সেলসিয়াস ঠিক একইভাবে আমরা ফারেনহাইট হাইট স্কেলের ক্ষেত্রেও বলতে পারি যে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুশো বারো ডিগ্রি ফারেনহাইট ধরে এবং এই তাপমাত্রার ব্যবধানকে ভাগে ভাগ করা হলে এর প্রত্যেকটি ভাগকে বলা হবে এক ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে কখনো কখনো একই স্কেলে মানে একই থার্মোমিটারে এক পাশে ডিগ্রি সেলসিয়াস একপাশে পাশে এই দুটো একসাথে ফয়েন তাপমাত্রা স্কেল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একসাথেই পরিমাপ করে ফেলতে পারি দেখো পারদ এখানে যতটুকু উঠেছিল এখানে ততটুকুই উঠেছে বাট সেলসিয়াস স্কেলে আমরা এটাকে ধরি জিরো ফয়েন হার্ট স্কেলে ধরি থার্টি টু কিন্তু পারদের পরিমাণ একই কারণ তাপে পদার্থ একই স্কেল যাই ব্যবহার করি না কেন পদার্থের প্রসারণ তো একই হবে ঠিক আছে এখন আমরা দেখব যে তাপমাত্রা পরিমাপের যে দুটো স্কেল দেখলাম সেলসিয়াস এবং ফারেনহাইট হাইট এই দুটো স্কেলের মাঝে সম্পর্ক কী এই দুটো সম্পর্ক স্কেলের মাঝে সম্পর্ক নিয়ে ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাই সেই সমীকরণটা হচ্ছে সি সি বাই ফাইভ ইকুয়ালস এফ মাইনাস থার্টি টু বাই নাইন এইটাই হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে সম্পর্ক নির্ণয়ক সমীকরণ এখানে সিটা কী সিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান আর এফটা হচ্ছে ফারেনহাইট হাইট স্কেলের মান যদি এই সমীকরণটা মনে রাখা যায় এই সমীকরণটা কি করে হলো এটা তোমরা উচ্চতর ক্লাসে পড়বে এই ক্লাসে আমরা শুধু সমীকরণটা জেনে রাখব সেলসিয়াস এবং ফারেন স্কেলের মাঝে সম্পর্ক নির্ণয় সমীকরণ এই সমীকরণটার সাহায্যে আমরা যে কোনো তাপমাত্রার সেলসিয়াসের মানকে ফারেন পরিণত করতে পারি আবার ফারেন মানকেও সেলসিয়াসে পরিণত করতে পারি কিভাবে দেখো দেখো এখানে একটা প্রশ্ন আছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে কে হার্ট স্কেলে রূপান্তর করো তাহলে কি দেওয়া আছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কোনো একটা কিছু তাপমাত্রা ধরো তোমার শরীরের তাপমাত্রা সে থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেলো তোমার শরীরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস একে এখন সেটাকে কি করতে হবে ফারেনহাইট হার্ট স্কেলে নিতে হবে তাহলে আমরা কিভাবে করব আমরা লিখে নিব সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি ইকুয়াল টু কত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সুতরাং এখন কী করবো ফারেন হ্যাট স্কেলে বের করব তাহলে আমরা জানি সি বাই ফাইভ ইকাল এফ মাইনাস থার্টি টু বাই নাইন আমরা এই আটত্রিশটাকে যদি একটু ইংলিশে লিখে নেই তাহলে আমাদের সবগুলো লিখতে সুবিধা হবে তাহলে সি এর জায়গায় কী দেওয়া আছে আটত্রিশ তাহলে সি এর জায়গায় আমরা আটত্রিশ বসিয়ে এখন আমরা এই যে সমীকরণ সমাধান করে না তোমাদের গণিতে তোমরা শিখেছো ঠিক সেইভাবে সমাধান করব কি করব আর আরি গুণ করব এই এটার সাথে এটা এই প্রথম ভগ্নাংশের হরের সাথে এটা লব লবের সাথে এটা হর তাহলে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ইকুয়াল আটত্রিশ ইন্টু নাইন এখন কি করব ফাইভটা গুণ আছে এ পাশে আমরা ভাগ করে দেব থার্টি এইট ইন্টু নাইন বাই ফাইভ দিয়ে ভাগ করে দিই বা এফ সমান কী হবে এই বত্রিশটা মাইনাস আছে ওপাশে চলে গেলে হয়ে যাবে প্লাস তাহলে থার্টি এইট ইন্টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু তুমি থার্টি এইটকে নাইন দিয়ে গুণ করো গুণ করে ফাইভ দিয়ে ভাগ করো ভাগ করে বত্রিশকে যোগ করো যোগ করে লিখবে একশো চার ডিগ্রি ফার হাইট এই মানটা পাবে একশো চার তাহলে এফ মানেই হচ্ছে এফ মানে হচ্ছে ফারেন হাইট স্কেলের মান যখনই ফারেন হাইট স্কেলের মান আসবে আমরা ডিগ্রি চিহ্নটা দিয়ে তারপরে এখানে এফ বসিয়ে দেবো তা ঠিক আছে তাহলে এইভাবে আমরা সেলসিয়াস স্কেলের মানকে ফারেন হাইট স্কেলের মানে পরিণত করতে পারি এখন যদি উল্টোটা দেওয়া থাকতো যে একশো চার ডিগ্রি ফেল ফার এন হাইট স্কেলকে স্কেলের মানকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করে ধর তখন আমরা কি করতাম এখানে এফ সমান একশো চার লিখতাম এখানে সিটা না বসিয়ে এফ এর জায়গায় একশো চার বসাতাম তারপরে আমরা আমাদের সমাধান করে করে কি করতাম সি এর মানটা বের করে ফেলতাম ঠিক আছে তো তোমরা এইভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো একটু বাসায় অনুশীলন করবে এখন আমরা দেখব তাপে কিভাবে পদার্থের প্রসারণ হয় আমরা প্রকৃতিতে পদার্থ কোন কোন অবস্থায় দেখি মূলত তিনটি অবস্থায় দেখি তাই না কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়বীয় তো তাপের এই পদার্থগুলোর উপর বিশেষ ভূমিকা রয়েছে কোনো পদার্থে তাপ দিলে সেই পদার্থে ভিতরের অণুগুলো কী হয় একটা আরেকটা থেকে একটু দূরে দূরে সরে যায় ফলে কি হয় ওই পদার্থগুলোর আয়তন বেড়ে যায় ঠিক আছে তাহলে কঠিন পদার্থের আয়তন একরকম বাড়ে তরল পদার্থের এক রকম গ্যাসীয় পদার্থের আয়তন আর একরকম সবচেয়ে বেশি বেড়ে যায় সবচেয়ে বেশি প্রসারিত হয় হচ্ছে গ্যাসীয় পদার্থ তার থেকে কম তরল তার থেকেও কম হচ্ছে কঠিন পদার্থে কঠিন পদার্থের আয়তন খুব কম প্রসারিত হয় খুব দ্রুত প্রসারিত হয় গ্যাসীয় পদার্থে কিন্তু তাপ দিলে যে এই সব তিন ধরনের পদার্থেরই প্রসারণ হয় সেটা কিন্তু আমরা প্রকৃতিতে দেখতে পাই প্রতিদিনের বিভিন্ন ঘটনায় কিন্তু আমরা দেখি যেমন ধরো এখানে দেখো কিছু চিত্র আছে প্রথমে আমরা আসি কঠিন পদার্থের প্রসারণ তোমরা এই চিত্রটাকে খেয়াল করো দেখো প্রথমে একটা বল একটা স্ট্যান্ডের স্ট্যান্ডের হুকের সাথে সুতা দিয়ে আমরা একটা বল ঝুলিয়ে দিলাম সেই বলটা এ স্ট্যান্ডের সাথে একটা রিং আছে বলটা সুতা দিয়ে ঝুলিয়ে দিলে রিংটা কি হয় বলটা কি হয় রিংয়ের ভেতর দিয়ে ঢুকে নিচে পড়ে যায় নিচে ঝুলতে থাকে এর ভেতর দিয়ে ঢুকে নিচে ঝুলতে থাকে এখন যদি কোনো কারণে আমরা এই বলটাকে এখান থেকে সরিয়ে আগে তাপ দিই এরকম তাপ দিলে কি হবে এই পদার্থের ভেতরে অণুগুলো একটা একটা থেকে একটু দূরে সরে যাবে তার ফলে কি হবে এই পদার্থগুলো আয়তনে প্রসারিত হবে আগে যতটুক জায়গা লাগতো আয়তন কি একটা বস্তু যে জায়গাটা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন তো যতটুক জায়গায় আগে ছিল এখন যদি আরেকটু একটু বেশি জায়গা লাগে তাহলে কি হবে তার আয়তন বেড়ে যাবে এই যদি আয়তন বেড়ে যায় এই যে একটা তাপ দেওয়া হয় তাহলে সে বলটা কী হবে একটু বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর যদি এই বল আর রিংটা প্রায় কাছাকাছি ব্যাসার ব্যাস যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে এই তাপ দিয়ে গরম করার পর একে যদি আমরা কোনোভাবে চিমটা দিয়ে বা কোনোভাবে সাবধানে ধরে আবার এখানে ঝুলিয়ে দিই দেখা যাবে এখন আর বলটা ভেতরে ঢুকতে পারছে না বলটা এই রেঙে আটকে গেছে কেন এটা হলো কারণ হচ্ছে তাপে এই পদার্থটা প্রসারিত হয়ে গেছে প্রসারিত হয়ে আয়তনে বেড়ে গেছে এই কারণে আর এখন নিচে পড়তে পারছে না আটকে গেছে হ্যাঁ যদি এই বলটা আস্তে আস্তে ঠান্ডা হয় তাপটা ওই পদার্থ তাপটা বের হয়ে যেয়ে সে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায় তখন সে কিন্তু সে আবার সংকুচিত হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে তাহলে তাপ দিলে পদার্থ প্রসারিত হয় আবার তাপ সরিয়ে নিলে বা কোনোভাবে তাপ কমে গেলে আবার সে সংকুচিত হয়ে যায় তো আমরা দেখলাম এইভাবে কঠিন পদার্থ প্রসারণ হয় এবং এটা এরকম একটা পরীক্ষা তোমাদের বইয়ে আছে এই পরীক্ষাটা করতে গেলে কি কি লাগবে এবং পরীক্ষাটা করে তুমি কি বুঝতে পারলে যে পরীক্ষাটি করে আমরা বুঝতে পারলাম যে তাপ দিলে কঠিন পদার্থ প্রসারিত হয় তোমরা এটা অবশ্যই পড়বে এরপর দেখো তাপ দিলে যেহেতু কঠিন পদার্থ প্রসারিত হয় কঠিন পদার্থ কী যেমন লোহা তামা সোনা রূপা অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে কঠিন পদার্থ তো এই ধরনের পদার্থ যদি প্রসারিত হয় এটা আর কোথায় কোথায় দেখি দেখো এখানে দেখো একটা রেল লাইন রেল লাইনটা দেখো এগুলো কি হয় এগুলো হচ্ছে লোহার রেল লাইনের পাত এই জায়গাগুলো হচ্ছে লোহার তাহলে দেখো এই যে লোহার পাত দেখতে পাচ্ছ এই লোহার পাত দুটোর মাঝখানে দেখো কিছু দূর পরপর দুটো লোহার পাতের মাঝে এই যে এরকম একটু ফাঁক থাকে হ্যাঁ তোমরা যদি রেললাইনে ভালো করে খেয়াল করো কখনো তাহলে দেখবে এরকম কিছু দূর পরপর লোহার ভাতের মাঝখানে ফাঁক আছে তাহলে বলো তো কী কারণ হতে পারে কারণটা হচ্ছে যখন রেলগাড়ি লোহার এই রেল লাইনের উপর দিয়ে যায় তখন এই রেলগাড়ির চাকা থাকে ধাতব পদার্থ অর্থাৎ লোহার তৈরি আর এই যে রেল লাইন সেটাও লোহার তৈরি যখন এই রেল রেলগাড়ির চাকাটা লোহার পাতের উপর দিয়ে যায় তখন ঘূর্ণনের সাথে সাথে চাকা ঘোরার সাথে সাথে প্রচণ্ড পরিমাণ ঘষা লাগে ঘর্ষণ তৈরি হয় ঘর্ষণের ফলে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপে যেহেতু এইটা একটা কঠিন পদার্থ তাই তাপ দিলে এইটাও কিন্তু এই বলের মতো প্রসারিত হয়ে যায় এখন এইটা একটা পাত এইটা একটা পাত যদি ফাঁক না থাকতো তাহলে এই দুটো যখন প্রসারিত যদি একদম লাগালাগি থাকতো তাহলে প্রসারিত হলে সে তো যদি এরকম এরকম ফাঁক না থেকে যদি এরকম থাকতো দুটোই যদি বেড়ে যায় তাহলে কি হবে সে তো এইভাবে থাকতে পারবে না সে আস্তে আস্তে উপরে উঠে যাবে যদি এরকম উপরে উঠে যায় তখন যখন এর উপর দিয়ে রেলগাড়ি যাবে কি হবে রেলগাড়িও চাকা উপরে উঠে যাবে উঠে গেলে রেল লাইন চ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে ফাঁক থাকার সুবিধা কি যখন রেলগাড়ির চাকা এর ভিতর উপর দিয়ে যেতে থাকে ঘর্ষণে তাপ লাগে তখন এইটা এই পাত দুটো ফাঁকটা আস্তে আস্তে প্রসারিত হয়ে লেগে যায় লেগে গেলে কি হয় বাঁকা হতে পারে না উপরে উঠতে পারে না নিচেও নামতে পারে না বাঁকাও হয় না আবার রেলগাড়ি চলে গেলেও কিছুক্ষণের মধ্যে রেল লাইন ঠান্ডা হয়ে গেলেও সে আবার কিন্তু আবার ফাঁক হয়ে যায় তো এরকম লেগে যাওয়া ফাঁক হওয়া এই অবস্থা চলতে থাকে রেলগাড়ি যাওয়ার আগে পড়ে তো এই কারণে রেললাইনে আমরা কোনো দুর্ঘটনা সহজে দেখি না তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে রেললাইনে দুটি রেলপাতের মাঝে কেন ফাঁক রাখা হয় এরকম আমরা আরও অনেক ঘটনা দেখতে পাই প্রতিনিয়ত তাপ দিলে যে কঠিন পদার্থ প্রসারিত হয় এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পাই যেমন ধরো যে তোমার কাছে যদি কোনো বোতল থাকে অনেক সময় দেখা যায় জ্যাম বা জেলির বোতলে ঢাকনাটা থাকে ধাতব পদার্থের তো আমরা এগুলো যদি ফ্রিজে রাখি অনেক ঠান্ডা হয়ে থাকে খুব শক্ত হয়ে আটকে থাকে খুব না মানে একে নাড়ানোর চেষ্টা করলে খুলছে না এখন একে কি করা যাবে খুব সহজেই তুমি খুলে ফেলতে পারো যদি তুমি ওই বোতলের ঢাকনার দিকের মুখটা একটু তাপ দিয়ে গরম করো খুব বেশি না হালকা কিছুক্ষণ গরম করে তারপর শরীর নিয়ে মোচর দাও দেখবা খুলে যাবে এটাও কারণ কি ওই যে ঢাকনাটা তাপ দেওয়া হলো তাপে ঢাকনাটা একটু প্রসারিত হলো পেচটা একটু ঢিলা হয়ে গেল লুজ হয়ে গেল। তখন তুমি প্যাচটা উল্টা দিকে ঘোরালে খুলে যাবে এখন দেখো তাপে যদি কঠিন পদার্থ প্রসারিত হয় তাহলে তরল পদার্থ প্রসারিত হয় খুব সহজ যেমন এই যে থার্মোমিটার থার্মোমিটারের ভেতরে যে বাল্বের ভেতরে কি থাকে পারদ আর পারদ কি ভারত একটা তরল পদার্থ এই তরল পদার্থ যেমন এই যে সাধারণ পানি দেখো এখানে থা তাপমাত্রা দেখতে পাচ্ছি থার্টি ডিগ্রি সেলসিয়াস যদি এই পানিটার নিচে আমরা তাঁত দেই তাহলে কি হবে পারদটা আয়তনে বেড়ে যাবে বেড়ে প্রসারিত হতে হতে দেখো কোথায় চলে গেল এত দূর কষে গেলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে আগে এই টুক জায়গায় ছিল এখন এতগুলো জায়গায় আছে তাহলে কি হলো এই তরল পদার্থের প্রসারণ হলো একইভাবে তাহলে কি এই কঠিনা তরলের প্রসারণ হয় না ব্যয়বীয় পদার্থেরও প্রসারণ হয় যেমন তুমি যদি একটা খালি বোতল নিয়ে ওই বোতলের মাথায় একটা বেলুন আটকে দাও শক্ত করে বেঁধে দাও তাহলে দেখতে কেমন হবে অনেকটা এরকম হবে কারণ বেলুনের ভেতর তো তুমি ফুলাবে না বেলুন কিন্তু ফুলাবে না না ফুলিয়েই শুধু মাথাটা শক্তভাবে বেল এই বোতলের মাথার মধ্যে ঢাকনিটা ঢাকনাটা খুলে ওটার মধ্যে আটকে দিবে তাহলে জিনিসটা এরকম হবে আর খালি বোতল মানেই হচ্ছে এর ভেতরে কি আছে গ্যাস আছে বায়ুবীয় পদার্থ এখন যদি একে এই বোতলটাকে নিচ থেকে তাপ দাও তাহলে তাপ দিলে কি হবে কিছুক্ষণ পরেই দেখবে এই বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করছে সে যেটা এরকম নেতিয়ে পড়েছিল সেটা আস্তে 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 খাড়া হচ্ছে খাড়া হয়ে আস্তে আস্তে দেখবে এরকম সোজা হয়ে এরকম প্রসারিত হচ্ছে কেন হচ্ছে কারণ যখন এরকম ছিল তখন গ্যাসটা এইটুকুর জায়গার মধ্যে ছিল বা এখানে অল্প কিছু অণু ছিল কিন্তু যখন এতটুকু জায়গায় যখন এখানে তাপ দেওয়া হলো এই অণুগুলো কি করলো ছুটো ছুটি বেড়ে গেল এবং একে অপরের থেকে আরও অনেক দূরে সরে গেল যখনই দূরে সরে গেল সে কি করলো এই যে ঢাক বোতলের ঢাকনা ঢাকনাটা খোলা এই খালি দিয়ে এই বেলুনের ভেতরে ঢুকে গেল। এবং ঢুকে বেলুনটাকে যত তাপ দেওয়া হচ্ছে অনুগুলো একটা থেকে দূরে সরে যাচ্ছে আর বেলুনের গায়ে তত বেশি চাপ প্রদান করছে তাতে কি হচ্ছে বেলুনটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে কোনো কারণে যদি এই মোমবাতিটা সরিয়ে নাও তাহলে কিন্তু এই বেলুনটা আবার এই অবস্থায় চলে আসবে অর্থাৎ তাপ দিলে প্রসারণ হচ্ছে তাপ অপসারণ করলে আবার সংকুচিত হয়ে যায় তো তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ যে তাপ দিলে কেন এই ঘটনাগুলো ঘটে তাহলে দেখো এখানে কিছু প্রশ্ন আছে আরও রুটি সেকার সময় এটি ফুলে ওঠে কেন আমরা যা তোমরা রান্না করে দেখেছ অনেকেই তোমার মা বা বাসায় লোকজন যখন রান্না করে রুটি রান্না করার সময় যখন দেয়া হয় তখন কিন্তু এটা ফুলে না আস্তে 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 এটা ফুল এরকম বলের মতো হয়ে যায় কেন হয় রুটির ভেতরে কি থাকে যখন রান্না করা হয় রুটি রান্না করার আগে পানি দিয়ে মিশিয়ে নিতে হয় না এই যে পানিটা দেওয়া হয় যখন রুটিটা চুলায় দেওয়া হয় রান্নার জন্যে এই পানিটা তাপে বাষ্পীভূত হতে থাকে আর এই বাষ্পটা কি হয় রুটির ভেতরে আটকে পড়ে যায় যত তাপ দেওয়া হয় তত এই বাষ্পটায় বাষ্প মানে কি জলীয় বাষ্প এটা তো একটা গ্যাসীয় পদার্থ তাপ দিলে এটা আরও বাড়তে থাকে বাড়তে থাকে যতটা প্রচণ্ড বাড়া সম্ভব বাড়ে কোনো কারণে যদি একটু ফুটা হয়ে যায় দেপার ফুস করে গ্যাসটা বের হয়ে আসছে তুমি এটা টের পাবে শীতকালে কাঠের দরজায় গ্রীষ্মকালে ফাঁক থাকলেও শীতকালে ফাঁক না থাকলেও শীতকালে কিছুটা ফাঁক লক্ষ্য করা যায় এখন নিশ্চিত তোমরা এটার কারণ বুঝতে পারবে যে কাঠের দরজাটা কিসের কঠিন পদার্থের শীতকালে তাপমাত্রা কম থাকে সে ছোটো হয়ে যায় সংকুচিত হয়ে যায় তাই ফাঁক তৈরি হয় কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে কী হয় প্রসারিত হয় প্রসারিত হওয়ার কারণে সেখানে কোনো ফাঁক দেখা যায় না এরকম প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের ঘটনায় তাপ দিয়ে তাপে পদার্থের প্রসারণ এবং তাপ কমে গেলে পদার্থের সংকোচন এই জিনিসগুলো আমরা দেখতে পাই তো তোমরা আজকে ক্লাসটা ভালো করে দেখো তোমরা বইটার সাথে নিয়ে বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করলে নিশ্চয়ই বুঝতে পারবে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ